নবুয়ত এজহার করলেন 610 খ্রিস্টাব্দে, দোয়া করলেন 664 মানে 4 বছর বয়সে, 4 বছর নবুয়ত প্রকাশের বয়সে দোয়া করে বলছেন মওলা এই ইসলাম قائم করার জন্য দুইজন সাহসী লিডার থেকে যেই কোন দুইজন চাইনে যেই কোন কয়জন যদি দুইজন চাইতেন আল্লাহর দুইজনই দিতেন কিন্তু আমার নবী কথার মধ্যে গ্যাপ রাখলেন দুইজন থেকে যেই কোন এখন আমার আল্লাহ বলেন হাবিব কোন দুইজন নাম বলেন তখন আমার নবী বলেন মওলা ইসলামের জন্য হয়তো আবু জাহেলকে কবুল করেন না হয় ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেন কত দামি ওমর আমার নবী চেয়ে নিচ্ছেন কিসের জন্য ইসলামের জন্য হাত তুলেন মওলা এই ইসলামের জন্য দুইজন থেকে যেই কোন একজন হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন অন্যতাই ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ বলেন দোয়া কবুল হাবিব আপনি যদি দুইজন বলতেন আমি দুইজনকে ইসলামের জন্য কবুল করতেন করতাম কিন্তু আপনি বলেছেন হয়তো আবু জাহেল না হয় ওমর দোয়া কবুল আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনার জন্য কবুল করে ফেলেছি এই ইসলাম গ্রহণ ফারুক আজমের টাইমতে হয় নাই নবুয়ত প্রকাশের 4 বছর বয়সে আমার নবী চেয়ে নিলেন তা আল্লাহ আবু জাহেলকে কবুল করে নাই করেছেন কাকে ওমরকে ওমরকে তো গভীর মনোযোগ চাইলে তো আবু জাহেলকে নিতে পারতেন ওমরকে বাদ দিতে পারতেন না 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 আবু জাহেলকে বাদ দিলেন নিলেন ওমর কারণ কি ওমর বয়সে যুবক ছিলেন ওমর তকবকে তরুণ ছিলেন ওমর সাহসী ছিলেন ওমর কর্মঠ ছিলেন ওমরের অন্তর কাউকে কখনো ভয় করে নাই তো মাওলা যুবক নিলেন কেন যুবক নিয়ে আমাদের মতো যুবকদেরকে মেসেজ দিচ্ছে এই আমার বান্দা যুবক তোমার কাজ সিনেমা হলে নয় তোমার কাজ কোন থিয়েটারে নয় তোমার কাজ কোন নাটকে নয় তোমার কাজ ইউটিউব ফেসবুকে নয় যদি ইসলাম قائم করতে হয় ওমরের মতো যদি রাস্তায় নেমে যাও খোদার কসম বিশ্বের জমিনে ইসলামী খেলাফত قائم হয়ে যাবে حضرت عمر رضی اللہ تعالی عنہ اسلام گرہن خلافت এবং শাহাদাত নিয়ে বিস্তারিত আলোচনা এটা আনকমন যদি বলেন কেন কারণ শহদায়ে কারবালায় সচরাচর যেই বিষয়গুলো তাকে ফারুক আজমের বিষয় কেউ দিয়েছে আমি 5 বছরে দেখি নাই এই প্রথম কারবালার মাহফিলে ফারুক আজমের বিষয় দেওয়া হয়েছে আমি আমার সানহারার গাউসিয়া কমিটির ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি কারণ এই মুহররম যেমন কারবালার মাস ঠিক এই মুহররমে ফারুক আজমের শাহাদাতের মাস এটা অনেক দিন আলোচনায় আসে নাই কিন্তু কারবালার পাশাপাশি ফারুক আজমের আলোচনারও দরকার আছে না নাই আছে এখন আসেন আমরা সামনের দিকে চলে যায় যেহেতু অপ্রাসঙ্গিক কথা বলবো না সময় অনেক সংক্ষিপ্ত এমন স্পিডে কথা বলতে হবে যেন এক ঘন্টায় 5 ঘন্টার কথা একসাথে সামারিতে চলে আসে 11টার ভিতরে যেহেতু ক্লোজ হবে আমার অন্য জায়গায় মাহফিল আছে সেই কারণে আমাকেও দ্রুত করতে হচ্ছে তাই আপনারা মনোযোগ 100 তে 100 এই দিকে রাখবেন ইনশাআল্লাহ আমরা ফারুক আজমের জীবনী থেকে কি শিক্ষা পাবো আজকের মাহফিলে এটাই আমরা আলোচনা করব এখন সামনের দিকে চলে যায় ফারুক আজমের ইসলাম গ্রহণ এটা আমাদের সর্বপ্রথম বিষয় এরপর খেলাফত এরপর শাহাদাত একটা জিনিস মনে রাখবেন কেউ নিজে আসা এটা এক জিনিস কাউকে নিয়ে আসা এটা আরেক জিনিস যেমন আপনারা এলাকার মানুষ মাহফিলের আয়োজন করেছেন নিজ দায়িত্বে মাহফিল সাজিয়েছেন নিজ দায়িত্বে সময় হতে দেরি মাহফিলে বসে গেছেন কিন্তু আমাকে যেহেতু দাওয়াত
করে নিয়ে আসছেন সেই জন্য আমি কখন কোথায় ঢাকা থেকে এয়ারপোর্ট নামলাম কয়টায় কতটুকু এসেছি মাহফিল কমিটি সামনে গেল আমাকে আস্তে আস্তে করে আমাকে তাকবীর দিয়ে নিয়ে আসলো আবার মেহমানদারিও করলো তাহলে একটা হচ্ছে নিজে আসা আর একটা হচ্ছে নিয়ে আসা নিজে আসার চেয়ে নিয়ে আসার দাম বেশি কথা ঠিক কি না এটা দাম বেশি কি না فاروق اعظم সস্তা কোন ওমরের নাম নয় আমি সামনের দিকে যাচ্ছি আমার রসূলের বয়স 40 রব্বে করিম আলোচনা করলেন হাবিব আপনি নামাজ পড়েন কিন্তু উম্মতকে নামাজের দাওয়াত করা হয় নাই আপনি আল্লাহু আকবার তাকবীর দেন কিন্তু উম্মতকে তাকবীরের দাওয়াত দেওয়া হয় নাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন কিন্তু উম্মতকে কালিমার দাওয়াত দেওয়া হয় নাই তখন গারে হেরাতে আমার রসূল ডাক দিলেন মাওলা তুমি নিষেধ করেছো বলেই তো দেই নাই না হলে আমি তো দিতেই প্রস্তুত আছি তখন মাওলা ডাক দিলেন হাবিব ইকরা বিইসমি রব্বিকাল লাযী খালাক নবুয়ত আর গোপন করার দরকার নাই আজকে মক্কার জমিনে আপনি নবুয়তকে ওপেন করে দেন আমার নবী গারে হেরা থেকে নেমে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া আহল মক্কা তাআলাও বিনা তাআলাও বিনা মক্কাবাসী আমার কাছে আয় আজকে আমি নবী বক্তা তোমরা হবে শ্রোতা সবাই আশ্চর্য হলেন যিনি রাসূল তো এরকম কখনো ডাকে নাই ওনার সাথে আমরা মিশেছি ওনার সাথে আমরা চলেছি ওনার সাথে আমরা হেঁটেছি ওনার সাথে আমরা লেনদেন করেছি জীবনে কখনো এইভাবে চিৎকার করে মক্কাবাসীকে ডাকে নাই আজ ডাকছে কেন একটু গিয়ে দেখি আবু জাহেলও চলে আসলো আবু লাহাবও চলে আসলো উদবাও চলে আসলো সাইবাও চলে আসলো মক্কার নর নারী সবাই জমিনে একত্রিত হয়ে গেল আমার নবী বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন ইকরা বিইসমি রব্বিকাল লাযী খালাক পাঁচ আয়াত পড়ে ফেললেন মক্কার মানুষ হয়রান হয়ে গেছে চুপ বড় হয়ে গেছে মুখ হা হয়ে গেছে আশ্চর্য হয়ে আমার নবীর দিকে তাকিয়ে আছে আমার রাসূল ডাক দিলেন কিরে তোমাদের কি হলো সবাই আশ্চর্য হয়ে বললেন আমরা কত কথা শুনেছি কত কবিতা পড়েছি কত গদ্য পদ্য শুনেছি কিন্তু আজকের মতো এত সুন্দর ইকরা বিইসমি রব্বিকাল লাযী খালাক এরকম আয়াত শুনি নাই আজাবা আলাইনা আমাদেরকে বড় আশ্চর্য করে দিয়েছে মা হাযিহিল আয়া এগুলো মূলত কি আমার নবী ডাক দিয়ে বললেন ঠোঁট আমার ছিল কথাগুলো আমার নয় এগুলো কালামুল্লাহ ছিল আমার রসূলের দাওয়াত শুরু হয়ে গেল রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত শুরু করলো কোরআনের আওয়াজ আবু জাহেলের কানে শুনেছে কিন্তু গ্রহণ করতে রাজি নয় আবু লাহাবের কানে পৌঁছেছে কিন্তু গ্রহণ করতে রাজি নয় আমার নবী যখন কোরআনের পাঁচ আয়াতের তাফসীর করলেন এক নম্বর তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর তাফসীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর তাফসীর যালিকাল কিতাব লা রাইবা ফি এমন কিতাব দিয়ে গেলাম গ্যারান্টি ওয়ারেন্টি কিয়ামত চলে আসবে আল কোরআনে কোনো ভুল ধরতে পারবে না এই তিন দাওয়াত দেওয়ার সাথে সাথে এতক্ষণ মঞ্চ মাঠ সবদিকে মানুষ ভরপুর এখন সবাই চলে যেতে লাগলেন আমার নবীর আওয়াজ কেউ শুনে নাই আবার সবাই চলেই যাচ্ছে রসূল একলা মাঠে দাঁড়িয়ে আছে আমার নবী ডানে তাকায়া দেখে সবাই চলে গেছে বামে তাকায়া দেখে সবাই চলে গেছে পিছনে তাকায়া দেখে হাজার মানুষের ভিড় ছিল সবাই নবীকে রেখে চলে গেছে সামনে তাকায়া দেখে শুধু একটা মানুষ দাঁড়িয়ে আছে আর সবাই নবীকে রেখে চলে গেছে মানুষ কয়জন একজন দাঁড়িয়ে আছে আমার নবীর চোখ দিয়ে পানি চলে এসেছে আজ আমি তো আমার কথা বলি নাই আজ আমি তো আমার বাবার কথা বলি নাই আজ আমি তো আমার মায়ের কথা বলি নাই আজ আমি তো আল কোরআনের কথা বলেছে মাওলা
সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কেন পাঠিয়েছো আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি শুধুমাত্র একটা কারণে আমার বান্দা যেন জানতে পারে আমি আমার বান্দাকে আশরাফুল মাখলুকাত বানায়া সবার সেরা করে দিয়েছি শুধু একজন দাঁড়িয়ে আছে আমার নবী ডাক দিলেন এই ইয়া রাজুল এই পুরুষ তুমি দাঁড়িয়ে আছো কেন ডানের মানুষ চলে গেছে বামের মানুষ চলে গেছে পিছনের মানুষ চলে গেছে সামনের মানুষ চলে গেছে সবাই যখন চলে গেল তো তুমিও তো চলে যেতে পারতে তখন আবু বকর ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আতারিফনি আপনি কি আমাকে চিনেন আমার নবী বললেন আবু বকর তোমাকে চিনবে না কে আরে বিশ্বের কোটিপতিদের মধ্যে এক দুই তিনে তো তোমার নাম তোমাকে চিনবে না কে তোমার সাথে যেই সেই কথা বলতে পারে না কথা বলার সময় আগে সিরিয়াল নিতে হয় তো আবু বকর আজ সবাই চলে গেছে তুমি দাঁড়িয়ে আছো কেন সিদ্দিক বলতে লাগলেন আমিও চলে যেতে পারতাম কিন্তু চোখ যখন আপনার দিকে তাকিয়েছে আমার দিল আমার অন্তর আপনি নবীর প্রেমে পড়ে গেছে আমাকে প্রেমটা যেতে দেয় নাই আন-নাজর ইলা ওয়াজহিক আপনার চেহারার প্রেম আমাকে যেতে আমার রাসূল বললেন বক্তাও একজন শ্রোতাও একজন কথার লম্বার দিকে নেওয়ার তো কোনো দরকার নাই যেমন আমি এখানে এসে যদি দেখি আমার দাদা বসে আছে আর কেউ নাই তখন আমি ওনাকে বলবো আর কি মাহফিল করব আমি আর আপনি সুতরাং আপনি কোন প্রশ্ন করলে করেন উত্তর দিয়ে চলে যায় কথা ঠিক না তা আমার রাসূল বলছে আলোচনা আর দীর্ঘ করার কোনো দরকার কারণ মানুষ তো একজনই তো আবু বকর তোমার কোনো প্রশ্ন আছে সিদ্দিক বলে ইশক বলছে কয়েকটা প্রশ্ন করার জন্য আমার নবী বললেন করো সিমান আনতা আপনি কে আমার নবী বললেন আনা রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল কি বলতে চাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে এসেছি তো আপনি যে ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক বললেন জীবনে কেউ শুনেই নাই এটা কি আমার নবী বললেন এটাই কিতাবুল্লাহ আবু বকর আর ডানে দেখে নাই বামে দেখে নাই আমার নবীর কদমের সামনে এসে হাত দুটো এগায়া দিয়া বললেন হাবিব আমাকে প্রথম উম্মত বানায়া দেন আমাকে প্রথম উম্মত বানায়া দেন আমার নবী হাতে হাত রেখে যখন আবু বকরকে কালিমা পড়িয়ে দিয়েছেন এদিকে নবীর চোখে পানি এদিকে কালিমার ধ্বনি চলছে আল্লাহ ডাক দিলেন হাবিব কাঁদেন কেন সে কাঁদবো না কেন সবাই তো চলে গেছে মানুষ তো একজন একজন ছাড়া তো আর কেউ আসে নাই তখন আল্লাহ সান্ত্বনা দিলেন হাবিব আপনাকে পাঠিয়েছি দাওয়াত দেওয়ার জন্য মানুষ বেশি হওয়ার নাম ইসলাম নয় আমি যাকে তাকে উম্মত বানাবো না আপনার যাদের কলব রহমানের দরবারে কবুল হয়ে গেছে আমি আল্লাহ শুধুই তাদেরকে আমার নবীর সাহাবী বানিয়ে দেব এখন আল্লাহ বলেন হাবিব মাহফিল কি ছোট মনে হয়েছে মানুষ যে মানুষ একজন হইলে আমরা কি বলবো মাহফিল ছোট হয়েছে এটা বলবো না আমরা তখন মাহফিলে বক্তা দাওয়াত করব আগে কাকে আনলে মানুষ বেশি হয় কথা ঠিক না আমরা আগে যখন মিটিং করি মাহফিল কমিটি তখন বক্তা যখন চুজ করব তখন প্রথম থাকবে কাকে আনলে মানুষ কি হবে বেশি হবে এরপর আমরা বক্তা দাওয়াত দিই আগের কার বক্তা দাওয়াত দিতে দেওয়া হইতো কাকে আনলে হেদায়েত হবে আগে আর এখনের মধ্যে কি আছে পার্থক্য আছে আগে বক্তা দাওয়াত দিত কারে আনলে হেদায়েত হবে এখন আমাদের বক্তা দাওয়াত দেওয়া হয় কারে আনলে মানুষ বেশি হবে তা আল্লাহ আমার নবীর মাধ্যমে জানান দিচ্ছে মানুষ বেশি হওয়ার নাম মাহফিল নয় এক বেনামাজি নামাজি হয়ে যাওয়ার নাম মাহফিল কথা ঠিক কি না তা আল্লাহ বলছেন হাবিব মাহফিল কি ছোট হয়েছে বক্তাও একজন শ্রোতাও একজন তো মানুষ তো বলবে এটা ছোট হয়েছে তখন আল্লাহ ডাক দিলেন যেই আল্লাহ কোরআন নাজিল করেছে উনি আল্লাহ আকবার যেই রসুল কোরআন নিয়েছে উনি রসুল আকবার যেই আবু বকর
নবীর কথা শুনেছে উনি সিদ্দিকে আকবর আজকের মাহফিল মাওলার দরবারে মাহফিলে আকবর হয়ে গেছে এই এক প্রথম মাহফিল কি হয়ে গেছে মাহফিলে আমার রাসূল ইসলামের দাওয়াত দিতে লাগলেন একদিনে মুসলমান কয়জন একজন এখন আমার রাসূল আর মাঠে নয় কখনো দোকানে দাওয়াত দেন কখনো বাজারে দাওয়াত দেন কখনো রাস্তায় দাওয়াত দেন কখনো ঘরে দাওয়াত দেন দিনে না শুনলে রাতে গিয়ে দাওয়াত দেন আমার নবীর দাওয়াত কোনোমতে বন্ধ হয় না কিন্তু মক্কার মানুষ জানে কোরআন হক মক্কার মানুষ জানে রাসূল হক মক্কার মানুষ জানে কালিমা হক মক্কার মানুষ জানে ইন্না দীনা ইল্লাল্লাহিল ইসলাম কিন্তু নবীর কথা আওয়াজ তাদের কানের ভেতরে যাচ্ছে না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া তাদের কলব খবর হচ্ছে না আমার নবীর ইশকের জোয়ারের ডিওতে তারা ডিও দিতে পারছে না আমার রাসূল দেখলেন মাত্র অল্প অল্প মুসলমান হয় রাসূল বললেন মক্কার মানুষ যেহেতু শুনে না আমি তো মা হালিমার দুধ পান করেছি ওখানে মানুষ তো আমাকে কিছুদিন দেখেছে তাই তাওয়াব গিয়ে দেখি তায়েফ গিয়ে দেখি অন্তত সেই কানের মানুষ হয়তো আমি নবীর দাওয়াত গ্রহণ করতে পারে আমার রাসূল রওনা হয়ে গেলেন তায়েফের জমিনে মক্কা ছেড়ে দিলেন কারণ মক্কার মানুষ নবী চিনছে না কারণ এই ইসলাম এমন ভাবে আসে নাই আজকে মুসলিম বলতে ভয় আছে নাই ইসলাম বলতে ভয় আছে নাই টুপি দিতে ভয় নাই দাড়ি রাখতে ভয় নাই কিন্তু আমার নবী যখন ইসলাম প্রচার করছে বন্ধু খুব সহজে ইসলাম আসে নাই আমার নবী দাওয়াত দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলামে চলে আসলেন আমার নবী দাওয়াত দিলেন সিদ্দিক আকবর ইসলামের ছায়াতলে চলে আসলেন আমার নবী দাওয়াত দিলেন মাওলা আলী ইসলামের ছায়াতলে চলে আসলেন আপনাদেরকে বলে যায় সৈয়দুনা আবু জার আল গিফারি নাম শুনেছেন সৈয়দুনা আবু জার আল গিফারি উনি গিফার গ্রামের মানুষ অনেক দূরে হঠাৎ কানে আওয়াজ এসেছে মক্কার জমিনে আখেরি পয়গম্বর রহমতুল্লিল আলামিন চলে এসেছে আবু জার গেফারি গড়ে কাউকে না বলে গোপনে হাঁটতে হাঁটতে সওয়ার করে মক্কায় আসলেন কিন্তু ভয় কাউরে জিজ্ঞেস করতে পারছে না রাসূল কোথায় কাউরে জিজ্ঞেস করতে পারছে না আমার নবী কোথায় কারণ জিজ্ঞেস করলে যদি মারে পরিবেশ অনেক ভয়ঙ্কর আবু জার গিফারি খানায়ে কাবার সামনে উপরে একটা রুমাল দিয়ে বসে আছে যদি চেহারাটা দেখি তাহলে তো ইনশাআল্লাহ কলব তো খবর করবে মক্কার চতুর্পাশে দেখছে নবীকে পাওয়া যায় কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাবার সামনে বসে আছে সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা লক্ষ্য করলেন এক অপরিচিত মানুষ মুসাফির মানুষ খানায়ে কাবার সামনে বসে আছে ডাক দিলেন আই মুসাফির সকাল থেকে সন্ধ্যা আমি লক্ষ্য করলাম আপনি কাবার সামনে বসে আছেন কেন আসছেন জিজ্ঞেস করব না কিন্তু খাওয়া দাওয়া তো করেন নাই আমি মেহমানদারি করতে চাই আমার ঘরে কি মেহমান হবেন তখন আবু জার গফারি বলছেন হ্যাঁ হওয়া তো যায় মাওলা আলী ঘরে নিয়ে গেলেন সুন্দর করে মেহমানদারি করালেন করানোর পর আবু জার গফারি আবার বের হয়ে গেলেন খানায় কাবার সামনে তারপর দিনও বসে রইল সন্ধ্যাবেলায় মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা আবার আসলেন দেখলেন আবু জার গফারি জিনাকে সকাল গতকাল মেহমানদারি করেছে উনি আবার কাবার সামনে বসে আছে ডাক দিলেন মাওলা আলী আই টু ইউ এই মেহমান আপনি গতকালও বসেছিলেন আজকেও বসে আছেন খাওয়া দাওয়া তো কেউ করাই নাই মনে হয় আমার ঘরে চলেন নিয়ে গিয়ে সুন্দর করে মেহমানদারি করলেন মেহমানদারি যখন শেষ আবু জার গফারি আবার কাবার সামনে চলে এসেছে ভয় কাকে বলে দেখেন দুই দিন এক ঘরে খাওয়া দাওয়া করলেন কিন্তু ভয়ে জিজ্ঞেস করতে পারে নাই আইনা রাসূলুল্লাহ আমার নবী কই ইসলাম কোন অবস্থায় ছিল তৃতীয় দিন আবু জার গফারি খানায় কাবার সামনে বসে আছে বিকেল বেলা হয়ে গেল মাওলা আলী দৌড়ায় আসলেন আই মুসাফির প্রথম দিন দেখলাম কাবার সামনে বসা আজকেও দেখলাম কাবার সামনে দেখা আজ তৃতীয় দিন হয়ে গেছে
আজকেও দেখছি কাবার সামনে বসে আছেন, চলেন আমার ঘরে, একটু মেহমানদারি কবুল করেন। দস্তরখানা বসাইলো, খাবারগুলো নিয়ে আসলো। মাওলা আলী ওনার দিকে তাকিয়ে বলছেন, আমি জিজ্ঞেস করতে পারি মা ইসমুকা, আপনার নাম কি? উনি বললেন, আমার নাম আবু জার, আসলেন গুত থেকে, সে গিফার নামক গোত্র থেকে, কাকে কুস্তে আসলেন? তখন বলছেন, আমি কি নির্ভয় বলতে পারি? মাওলা আলী বলছেন, হ্যাঁ আমি আবু তাওলেবের ছেলে, বলতে পারেন। আমি এক সপ্তাহ প্রেমে পড়ে গেছি, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তিন দিন ধরে খানায় কাবার আশেপাশে ঘুরছি, আখেরি পয়গম্বর রহমতুল্লিল আলামিনের দিদার নেওয়ার জন্য। দেখেন মাওলা আলী বলছেন, ঠিক জায়গায় এসেছ, তবে আমি তোমাকে অপেনলি বলতে পারবো না, ইসলাম কত গরিবী হালতে ছিল। সৈয়দুনা মাওলা আলী বলছেন, তুমি আমাকে অনুসরণ করবে, আমি সামনে যাব, তুমি আবু জার গেফারি পিছনে থাকবে। যেতে যেতে রাস্তার তিনটা মুর থাকবে, আমি ওই তিন মুরে দাঁড়িয়ে যেদিকে পাথর মারবো আপনি সেই দিকে চলে যাবেন। কিছু দূর গিয়ে দেখবেন আপনার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেখানে কয়েকজনকে কোরআনের মাহফিল শুরু করে দিয়েছেন, কিন্তু আমি ওইদিকে যাব না, আমি অন্যদিকে চলে যাব। ইসলামের কি গরিবী হালত ছিল। সৈয়দুনা আবু জার গেফারি মাওলা আলীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন, কত দূর যাওয়ার পর তিন রাস্তার মোড়ে চলে আসলেন। মাওলা আলী একটা পাথর নিয়ে ডান দিকে মারলেন, ইশারা দিলেন নবী এই রোডে আছে। সৈয়দুনা আবু জার গেফারি ওই দিকে রওনা হয়ে গেলেন, মাওলা আলী অন্যদিকে চলে গেলেন। সৈয়দুনা আবু জার গেফারি বলছেন, আমি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখলাম পাহাড়ের নিচে সমতল একটা ভূমিতে আমার নবী তিন চারজন মানুষকে বসিয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। আমি আবু জার যখন দেখলাম প্রথম চোখ গেল আখেরি নবী রহমতুল্লিল আলামিনের দিকে, চোখ যেতে দেরি কলপ কেঁপে উঠেছে, অন্তর বলছে আবু জার কোনো প্রশ্ন করিও না, আবু জার কোনো কোয়েশ্চেন করিও না, ওই নবীর কদমে গিয়ে তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। সৈয়দুনা আবু জার আমার নবীর কদমে গিয়ে কালিমা পড়ে ফেললেন। আমার রসুল হাত ধরে বললেন, আবু জার ইসলাম এখনো খুবই গরিব দুর্বল, ইসলামের দাওয়াত অপেনলি দেওয়া যাচ্ছে না, কারণ মক্কার মানুষ মার মুখী, কিছু বললেই এক এক করতে চায়। আবু জার তুমি গেফারে চলে যাও, যেদিন ইসলামের অবস্থা ভালো হবে সেদিন আমরা একসাথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। কিন্তু আবু জারের কলপ তো ইমানে শক্তিতে ভরপুর হয়ে গেছে, ইসলাম গোপন রাখবে এটা আবু জার মানতে পারে না। রসুল বললেন, আবু জার চলে যাও গেফারে, মানুষ শুনলে তোমাকে মারবে এক এক করবে, কিন্তু কলপ তো ইমানের নূরে ভরে গেছে। আবু জার আমার নবী থেকে বিদায় নিয়ে হানায় কাবার সামনে এসে ডাক দিয়ে বলছেন, মক্কার মানুষ শোনো, আবু জার আজকে আখেরি পয়গম্বরের সাক্ষাৎ পেয়ে গেছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলেছে, এমন চিৎকারে মক্কার ভূমি পর্যন্ত কেঁপে উঠেছে। এইভাবে করে ইসলাম কায়েম হয়েছে, যখন চিৎকার করে কালিমার কথা বলছে। আবু জেহেল আবু লাহাব উব্বা সাইবা মক্কার গুলো হিংস্র গুলো জাপিয়ে পড়েছে আবু জারের উপর, মারতে মারতে কাবার সামনে মাটিতে শুয়ে ফেলেছেন। আমার নবীর চাচা সৈয়দুনা আব্বাস দেখলেন আবু জার গেফারি রক্তে লাল হয়ে গেছে, সৈয়দুনা আব্বাস এসে আবু জার গেফারিকে তুললেন, ডাক দিয়ে বললেন, আবু জেহেল চিনো কাউরে মেরেছ? আবু লাহাব চিনো কারে মেরেছ? এটা গেফার গোত্রের মানুষ, তোমরা ব্যবসা করতে গেফারের রাস্তা দিয়ে যাও, যদি ওরা জানে আবু জার গেফারিকে তোমরা মেরেছ, তোমরা যখন ব্যবসা করতে যাবে তখন তোমাদের কেউ একইভাবে মাইক দিবে। এই বইয়ে আবু জার গেফারিকে ছেড়ে দিলেন। ইসলাম এমনিতেই আসে নাই, আমরা তো জন্ম নিলাম কালিমা পড়ে ফেললাম, আমরা তো জন্ম নিলাম মাংস খাওয়া মুসলমান হয়ে গেলাম। বন্ধু ডাক্তারের ছেলে ডাক্তারি না পড়লে কি তারে ডাক্তার বলা যায়? ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারিং না পড়লে তারে কি ইঞ্জিনিয়ার বলা যায়? আজকে আমরা তো সহজ হয়ে গেছে, মুসলমানের ছেলে মুসলমান হয়েছে। ডাক্তারের ছেলে যদি ডাক্তারি না পড়লে ডাক্তার হওয়া না যায়, ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া না যায়, আলেমের ছেলে যদি কিতাব না পড়লে আলেম হওয়া না যায়, মুসলমানের ছেলে
মুসলমানের নবীকে যদি না চিনে মুসলমানের ছেলে যদি মাবুদকে না চিনে তাকে কখনো মুসলমান বলা যায় না তাকে কি মুসলমান বলা যায় তা আপনারা কেন বলেন এ মুসলমান কেন বলেন যে কালিমা চিনে নাই যে কোরআন চিনে নাই যে রাসূল চিনে নাই যে হুসাইন চিনে নাই যে আমার রব্ব করিমকে চিনে নাই যার কপাল সিজদার জন্য লুটে যায় নাই যার জবান সুবহান রাব্বিয়াল আলা বলে মাওলার প্রেমে চোখের পানি পড়ে নাই তাকে মুসলমান বলবেন এটার চেয়ে লজ্জাকর বিষয় এই জমিনে আর থাকতে পারে এইভাবে করে ইসলাম আসতে লাগলেন আমার রাসূল দেখলেন মানুষ আর মাহফিল শুনছে না এখন আপনি বলেন সিনেমাতে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি সিনেমাতে মানুষ বেশাবাবিক বিষয় মাহফিলে মানুষ মাহফিলে আমরা যারা রংসং আছি ওরা আসলে মানুষ হয় আর কি কিন্তু আসল যারা আলেম ওরা আসলে কি মানুষ হয় না কোরআনের মাহফিল যারা করে ওদের মাহফিলে কি মানুষ হয় না ওই আমরা যারা রংসং করি ওদের ওখানে রংডং দেখার জন্য মানুষ আসে তাহলে ইসলামের আসল পথে মানুষ থাকে না আমার নবী মক্কা ছেড়ে দিলেন হযরতে সাইয়্যিদুনা যায়েদ বলেন আমি চক্ষু সাক্ষী নজরতু বিআইনাইয়া নিজের চোখে আমি দেখেছি রাসূল করিম তায়েফের জমিনে চলে গেলেন তায়েফ বাসীকে ডাকলেন এই তায়েফের মানুষ আমার কাছে এসো তায়েফের মানুষ নবীর কাছে আসলেন আমার নবী কালিমার দাওয়াত দিলেন মক্কার মানুষ তো পাগল বলেছে মক্কার মানুষ গরুর ভুঁড়ি তুলে দিয়েছে মক্কার মানুষ গড় থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কিন্তু তায়েফের মানুষ এর চেয়ে আরো ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আমার নবী কালিমার দাওয়াত দিতে দেরি কোনা কোনা পাথরগুলো নিয়ে তায়েফের মানুষ যেভাবে তীর মারে আমার নবীকে এভাবে পাথর মারতে লাগলেন সাইয়্যিদুনা যায়েদ বলছে নজরতু বিআইনাইয়া আমি নিজের চোখে দেখেছি যেই পাথরগুলো নবীজির শরীরে আসতে শুরু করেছে পাথরগুলো কোনা কোনি হয়ে নবীর বডিতে লেগে যাচ্ছে ঢুকে যাচ্ছে যেভাবে তীর ঢুকে যায় ওভাবে পাথরগুলো ঢুকে গেছে পুরা পিঠ পাথর দিয়ে যেন আচ্ছন্ন হয়ে গেছে রাসূল পাক বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে আবার হোশ আসলেন আমার নবী তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিলেন আবার পাথর মারলেন আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন আবার হোশ আসলেন আমার নবী আবার কালিমার দাওয়াত দিলেন তায়েফের মানুষ আবার পাথর মারলেন রাসূল পাক আবার মাটিতে লুটিয়ে পড়লেন সাইয়্যিদুনা যায়েদ বলে আর সইতে পারি নাই আমি রাসূলকে নিয়ে কাঁধের উপর তুলে দৌড় দিয়ে একটা খেজুর বাগানের ভেতরে ঢুকে গেলাম রাসূল পাপ থেকে যখন পাথরগুলো নিচ্ছিলাম পাথর যখন তুলছিলাম এমন ভাবে রক্ত মোবারক বের হচ্ছে যেন মনে হচ্ছে নদীর পানি স্প্রিট চলে যাচ্ছে খুনে পাক পুরা খেজুর গাছের জমিন লাল হয়ে গেছে হঠাৎ করে আওয়াজ আসছে যেন কান্নার আওয়াজ আমি যায়েদ শুনছি যেন জমিন কাঁপছে আমি যায়েদ শুনছি যেন আসমান কাঁপছে আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ রক্তে তো তায়েফের জমিন লাল হয়ে গেল কান্নার আওয়াজ কোত্থেকে আসছে আমার নবী ডাক দিয়ে বললেন যায়েদ তায়েফের মানুষ আমাকে যেভাবে পাথর মেরেছে আমার শরীর থেকে যেভাবে রক্ত বের হয়েছে আসমান জমিনের ফেরেশতা সহ্য করতে পারে নাই আজ পুরা কুল কায়নাতের মখলুকাত মানুষ ছাড়া মাওলার সৃষ্টি নবীর প্রেমে কান্না শুরু করে দিয়েছে সেদিন আসমান জমিন কেঁদেছে সেদিন মালাকুল মৌত পর্যন্ত কেঁদেছে সেদিন ইসরাফিল মিকাইল কেঁদেছে সেদিন জিব্রাইল কেঁদেছে আমার রহমান ডাক দিলেন জিব্রিল দেখো আমার মাহবুব নবীর রক্তে লাল হয়ে গেছে আমি মাওলা আর সহ্য করতে পারবো না ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম আমার নবীকে গরুর ভুঁড়ি তুলেছে আমি কিছুই বলি নাই পাগল বলেছে আজাব দেয় নাই গড় থেকে ধাক্কা দিয়ে বের করেছে আমি আওয়াজ করি নাই কিন্তু আজ লিমিট ক্রস করে ফেলেছে আমার নবীর খুনে পাপ তায়েফের জমিন দাগ হয়ে গেছে যাও জিব্রিল নবীর কাছে গিয়ে বলো আমি মাওলা সিদ্ধান্ত নিয়েছি তায়েফকে জেসবর বানায়া দিব তায়েফ ধ্বংস করে দিব ইতিহাসের পাতা থেকে তায়েফ আমি মুছে ফেলবো কারণ নবীর শানে যারা বেয়াদবি করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই জিব্রাইল চলে আসলেন সুখের পানি পড়ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ
মাওলা সব সহ্য করেছে কিন্তু আজকের এই নির্যাতন মাওলা সহ্য করতে পারে নাই আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়েছে আপনাকে জানতে বলা হয়েছে আজ তায়েফে আযাব আসবে আপনি মক্কায় ফিরে যান আজ তায়েফ জাজ্জবর হয়ে যাবে আপনি মক্কায় চলে যান আমার নবী রহমতের নবী হাত তুলে দিলেন ডাক দিয়ে বললেন মাওলা আযাব দিবে কারে তায়েফ বাসীরে হাজার হইলেও তো আমি নবীর উম্মত আমার উম্মতরে আমার সামনে আযাব দিয়ে তুমি ধ্বংস করবে আমি নবী তো মানতে পারবো না মাওলা আমি maaf করে দিয়েছি ওরা বুঝে নাই বলে আমাকে মেরেছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আমার নবী মুনাজাত করে ফেললেন আমা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজির শেষ জামানায় আমি আয়েশা হুজরা মুবারকে ছিলাম রাসূল পাক হঠাৎ করে শরীর মুবারক থেকে জুব্বা মুবারক করলেন গেঞ্জি মুবারক করলেন আমি দেখলাম পিঠের মধ্যে দাগ দাগ হয়ে আছে আমি আয়েশা লক্ষ্য করলাম রাসূলের পিঠে অসংখ্য দাগ এগুলা যখন আমি দেখলাম আমি আয়েশা সহ্য করতে পারি নাই কেন রাসূল এত সুন্দর সাহাবায়ে কেরাম বলছেন রাসূল যখন মুলাকাত করতেন হ্যান্ডশেক করতেন রাসূলের হাত ধরলে মনে হয় তুলার সাথে স্পর্শ করেছেন রাসূল পাক এত সফট ছিলেন রাসূল পাক এত সুন্দর ছিলেন যে কেউ দেখলেই নবীর প্রেমে পড়ে যায় শুধু আবু বকর নবীর প্রেমে পড়েছে তা নয় শুধু ওমর নবীর প্রেমে পড়েছে তা নয় ওসমান নবীর প্রেমে পড়েছে তা নয় অসংখ্য ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পড়েছে ইতিহাস সাক্ষী হয়ে আছে আম্মা জান আয়েশা বলে নবীজির পিঠ মোবারকে দাগ দাগ হয়ে আছে আমি রাসূলের পিঠ মোবারকে হাত দিলাম যেহেতু রাসূলের স্ত্রী হাত দিয়ে বললাম নবীরে আপনার না আগে গুনাহ আছে ওয়ামা তাখারা না পরে কোনো গুনাহ আছে আপনি তো মাসুম নবী আপনি তো সেই রাসূল যে রাসূল হাত তুলতে দেরি মাওলা দোয়া কবুল করতে দেরি করে না সবাই রহমানকে রাজি করে আর রহমান বলছে আপনি নবীরে রাজি করতে চায় ইয়া রাসূলুল্লাহ আপনি হাত তুলে মাওলার দরবারে মুনাজাত করলে তো হয় মাওলা আমার পিঠে অনেক দাগ রয়েছে এগুলো একটু মুছে দাও একটু দোয়া করলে তো মুছে যায় আমার নবীকে এই কথা বলতে দেরি আম্মা জান আয়েশা বলেন আমি দেখলাম রাসূল কান্না করছেন ফুফিয়ে ফুফিয়ে বাচ্চার মতো কান্না করছেন আমি আয়েশা বললাম নবীরে আমি তো দাগ দেখেই বললাম মোছার দোয়া করতে কিন্তু আপনি যে কাঁদবেন এটা তো আমার জানা ছিল না যদি জানতাম আপনি কাঁদবেন এই দাগ নিয়ে আমি জীবনে কথা বলতাম না আমার রাসূল বললেন আয়েশা আমি সব কিছুর জন্য দোয়া করব কিন্তু জীবনে কখনো এই দাগগুলো মুসার কথা কখনো বলবা না আম্মা জান আয়েশা অবাক হয়ে বললেন নবীরে এগুলো কিসের দাগ আমার নবী বললেন আয়েশা মনে করেছো বসন্তের দাগ মনে করেছো কোনো অসুস্থতার দাগ মনে করেছো কোনো কিছুর দাগ না 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 আয়েশা এটা বসন্তের দাগ নয় এটা কোনো অসুস্থতার দাগ নয় তাইফের মানুষ যে আমাকে রক আমাকে পাথর মেরেছিল ওই পাথরের দাগগুলো এখনো রয়ে গেছে এগুলো মোছার দোয়া আমি করব না আম্মা জান আয়েশা বললেন কেন কারণ কাল হাশরের ময়দানে আমি যখন উঠব আমার উম্মত বেসাহারা হয়ে নাফসি নাফসি করবে আমি নবী সেই দিন এই দাগগুলো নিয়ে রহমানের সামনে দাঁড়িয়ে বলবো মাওলা উম্মত নাফসি নাফসি করছে আমার পিঠে এখনো রক্তের দাগ রয়ে গেছে ওই দাগের ওয়াসিলায় আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও আমার নবী দাগগুলো রেখে দিয়েছেন উম্মতের গুনাহ কি করার জন্য মাফ করানোর জন্য এটা রহমতুল লিল আলামিন আজকে আপনি নবীর কথা বললে রাগ করে ফেলেন আপনি নবীর শান বললে রাগ করে ফেলেন আপনি ইয়া রাসূলুল্লাহর কথা বললে রাগ করে ফেলেন কিন্তু সেই রাসূল তায়েফের দাগগুলো রেখে দিয়েছে কাল হাশরের ময়দানে আপনার নাজাতের কারণ করার জন্য আমার রাসূল মক্কায় দাওয়াত দিলেন তায়েফও দিয়ে দাওয়াত দিলেন 4 বছর একটু ঘুমাই নাই আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কমিল লাইল ইল্লা কালিলা হাবিব কি শুরু করেছেন দিনেও ঘুমান না রাতেও ঘুমান না আপনি ইল্লা কালিলা সামান্য রাত্র জাগ্রত থেকে বাকিটা রেস্ট নেন আপনার কষ্ট মানে রহমান সহ্য করতে পারে না 4 বছর দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা মাত্র 12 জন মাত্র কয়জন কয় বছরে
চার বছর এটা খেলার কথা চার বছরে মুসলমানের সংখ্যা কত এই 12 জন মুসলমান নিয়ে আমার নবী মক্কার জমিনে বসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়া তলে চলে এসেছে ওসমান ও যুননুরাইন ইসলামের ছায়া তলে চলে এসেছে মাওলা আলী ইসলামের ছায়া তলে চলে এসেছে আবু যর গিফারি ইসলামের ছায়া তলে চলে এসেছে আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলামের ছায়া তলে চলে এসেছে সৈয়দুনা বেলাল ইসলামের ছায়া তলে চলে এসেছে সৈয়দুনা আমির খামজা ইসলামের ছায়া তলে চলে এসেছে এরকম মাত্র 12 জন মুসলমান নিয়ে আমার নবী বসা খানায়ে কাবার সামনে সুকের পানি ছেড়ে দিয়ে বলছে মাওলা চার বছরে দাওয়াতি কাজে কোনো কমতি করে নাই দিনকে দিন বলি নাই রাতকে রাত বলি নাই আরামের ঘুম হারাম করে একবার না শুনলে দুইবার গিয়েছে দুইবার না শুনলে চারবার গিয়েছে চারবার না শুনলে আটবার গিয়েছে আটবার না শুনলে 16বার গিয়েছে আমি নবী এরপরও দাওয়াত বন্ধ করি নাই মক্কার এমন কোন ঘর নাই যেখানে আমি রাসূল দাওয়াত দেই নাই আজ চার বছর নবুয়তের দাওয়াত শেষে রেজাল্ট হচ্ছে মাত্র 12 জন মুসলমান মাত্র কয়জন মুসলমান 12 জন তাহলে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন কেন পাঠালে আমারে তখন আল্লাহ বলছে হাবিব লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আমার বান্দাগুলো জাহান্নামে চলে যাচ্ছে এই বান্দাগুলো নিজের পরিচয় নিজে বুঝে নাই তা আপনাকে এই কারণে পাঠিয়েছি আপনি নূরানি হাত দিয়ে আমার বান্দারে উম্মত বানায়া ইলান নূর তাদেরকে জান্নাতি বানিয়ে ফেলবেন এখন আল্লাহর নবী আরো কান্না বাড়িয়ে দিলেন ডাক দিয়ে বললেন মাওলা তুমি আমারে পাঠাইলা লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ইসলামের বাহিরে আর 12 জন মানুষ ইসলামের ছায়া তলে এখনো তোমার কাবা তোমার ঘরের ভেতরে 360 মূর্তি এখনো কাবার সামনে আবু জেহেল আবু লাহাবরা উলঙ্গন আছে এখনো মক্কার জমিনে জেনা বেবিচার হয় এখনো মক্কার জমিনে চায়ের মতো করে মাদক পান করা হয় মাওলা চার বছর হয়ে গেছে মাত্র 12 জন মুসলমান এরকম হলেই তো ইসলাম কায়েম করা কখনো সম্ভব তো আল্লাহ ডাক দিলেন হাবিব ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা তো আমি দিয়েছি হেদায়েতের মালিক তো তা আমি চাইলে তো একদিনে 1 লাখ বানাইতে পারি আমি চাইলে পারি কিন্তু আমার হাবিবকে যে চিনে না তাকে তো ইসলামে আনার কোনো দরকার নাই সেজন্য অনেকেই নবীবাদ দিয়ে ইসলামে আসতে চেয়েছিল কোরআনের দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলছে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা এক আল্লাহর উপর ঈমান আনব এটা আমাদের কোনো আপত্তি নাই কবর হাসর নশরের উপর ঈমান আনব জান্নাত জাহান্নাম দেখি নাই বিশ্বাস করব কোরআন মানব আমল করব কিন্তু জায়গা নবী নিয়ে ঝামেলা আছে নবীকে তাজিম করতে মাথার উপর রাখতে তা আল্লাহ বলছে এরকম অনেকে ইসলামে আসতে চাইবে কিন্তু শর্ত দিয়ে শর্ত কি নবীকে আফজল মানতে পারবো না রাসূলকে আমাদের চেয়ে সেরা মানতে পারবো না আল্লাহ সুবহানাহু হুম বিমুমিনিন জীবনে কখনো ঈমানদারের দাবি করবি না যে নবী মানতে পারে নাই আমি মাওলা তাকে বেঈমান বানিয়ে দিয়েছি এটা ঘোষণা কা আল্লাহর আমি বলছি তা আমার সাথে মারামারি করে কোনো লাভ আছে নেই ঘোষণা করছে কে আল্লাহ তা বলছেন আল্লাহ বলছে হাবিব ইসলাম কি সহজ আমি যাকে তাকে নিব আমি বাসাই বাসাই করে নিব তখন আমার নবী বললেন মাওলা আজকে যদি আমি একটা প্রস্তাব দিই তুমি কি রাখবে আল্লাহ বলেন এটা কথা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার হাবিবের কোন কথা আমি রাখি নাই আরে এমন রাখব আমার নবীকে এমন ভাবে দিব আমি মাওলা আমার হাবিবকে রাজি করে ফেলব এখন আমার নবী বলছেন মাওলা আমি যখন কোরআনের কথা বলি আমার মক্কার অনেক গরিব মানুষ কোরআনের আয়াত শুনে
যারা মধ্যবিত্ত তারা জানে আল্লাহ এক আমি হক কিন্তু এই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মক্কার যারা বড় বড় লিডার ওদের ভয়ে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ আমি নবীর কাছে আসতে পারে না এটা ভয় এমপি যদি নিষেধ করে আমরা কি মাহফিল করতে পারবো এটা ভয় আছে না নাই আচ্ছা চেয়ারম্যান যদি বলে তোদের মাহফিল বন্ধ আমরা কি জোর করে মাহফিল করতে পারবো তো চেয়ারম্যানও মানুষ আমিও মানুষ তো কিন্তু ওনার একটা প্রশাসনিক ক্ষমতা আছে না নাই আছে তো এটাই প্রয়োগ করলে উনি মাহফিল কি করতে পারে বন্ধ করতে পারে কি পারে না তো আমার নবীও বলেন মাওলা মক্কার গরীব মানুষগুলো জানে কোরআন হক মক্কার মধ্যবিত্ত মানুষ জানে ইসলাম হক কিন্তু আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এই বাগা বাগা লিডারগুলোর কারণে আমি নবীর দরবারে আসতে চাইলেও তারা আসতে পারে তো তাদের তো কোনো দোষ নাই তারা তো চায় ইসলামে আসতে কিন্তু এই লিডারগুলো বসে আছে তাদের কারণে আসতে পারে না তখন আল্লাহ বললেন হাবিব আপনার প্রস্তাব কি আমাকে বলেন আপনি যেটাই প্রস্তাব দিবেন সেটাই আমি মাওলা রাখবো তখন আমার নবী মুনাজাত করছে মাওলার চার বছর দাওয়াত দিয়ে বারো জন মুসলমান বানালাম কিন্তু মক্কার গরিব মানুষগুলো ইসলামের ছায়া তলে আসতে চায় মক্কার মধ্যবিত্ত মানুষগুলো কোরআনের আয়াত পড়তে চায় কিন্তু এই লিডারগুলোর কারণে আমার কাছে আসতে পারে না এখন আমি রসুলের প্রস্তাব হচ্ছে যদি গরিব মানুষগুলো নির্ভয়ে কামলিওয়ালার দরবারে যদি আসতে পারে মধ্যবিত্ত মানুষগুলো যদি বৈহীনভাবে মুস্তাফার দরবারে আসতে পারে তাহলে মুসলমানের সংখ্যা দিনের পর দিন বাড়বে এই ইসলাম কায়েম করার জন্য একজন সাহসী মানুষের বড় দরকার মাওলা আমি দুইজনের নাম প্রস্তাব করব সেখান থেকে যদি একজনকে দিয়ে দাও আমি নবীর বিশ্বাস মক্কার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে তাহলে আমার রসুল নবুয়ত এজহার করলেন 610 খ্রিস্টাব্দে দোয়া করলেন 664 মানে চার বছর বয়সে চার বছর নবুয়ত প্রকাশের বয়সে দোয়া করে বলছেন মাওলা এই ইসলাম কায়েম করার জন্য দুইজন সাহসী লিডার থেকে যেই কোনো দুইজন চাই না যেই কোনো কয়জন যদি দুইজন চাইতেন আল্লাহর দুইজনকেই দিতেন কিন্তু আমার নবী কথার মধ্যে গ্যাপ রাখলেন দুইজন থেকে যেই কোনো এখন আমার আল্লাহ বলেন হাবিব কোন দুইজন নাম বলেন তখন আমার নবী বলেন মাওলা ইসলামের জন্য হয়তো আবু জাহেলকে কবুল করেন না হয় ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেন কত দামি ওমর আমার নবী চেয়ে নিচ্ছেন কিসের জন্য ইসলামের জন্য হাত তুলেন মাওলা এই ইসলামের জন্য দুইজন থেকে যে কোনো একজন হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন অন্যতাই ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ বলেন দোয়া কবুল হাবিব আপনি যদি দুইজন বলতেন আমি দুইজনকে ইসলামের জন্য কবুল করতেন করতাম কিন্তু আপনি বলেছেন হয়তো আবু জাহেল না হয় ওমর দোয়া কবুল আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনার জন্য কবুল করে ফেলেছি এই ইসলাম গ্রহণ ফারুকে আজমের টাইমতে হয় নাই নবুয়ত প্রকাশের চার বছর বয়সে আমার নবী চেয়ে নিলেন তা আল্লাহ আবু জেহেলকে কবুল করে নাই করেছেন কাকে অমরকে অমরকে গভীর মনোযোগ চাইলে তো আবু জেহেলকে নিতে পারতেন অমরকে বাদ দিতে পারতেন না 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 আবু জেহেলকে বাদ দিলেন নিলেন অমর কারণ কি অমর বয়সে যুবক ছিলেন অমর তব্বকে তরুণ ছিলেন অমর সাহসী ছিলেন অমর কর্মঠ ছিলেন অমরের অন্তর কাউকে কখনো ভয় করে নাই তো মাওলা যুবক নিলেন কেন যুবক নিয়ে আমাদের মতো যুবকদেরকে মেসেজ দিচ্ছে এই আমার বান্দা যুবক তোমার কাজ সিনেমা হলে নয় তোমার কাজ কোন থিয়েটারে নয় তোমার কাজ কোন নাটকে নয় তোমার কাজ ইউটিউব ফেসবুকে নয় যদি ইসলাম কায়েম করতে হয় ওমরের মতো যদি রাস্তায় নেমে যাও খোদার কসম বিশ্বের জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে
ইসলামের খেলাফত قائم হয়ে যাবে যদি যুবকরা কোথায় নামে জমিনে নামে এটা আল্লাহ ওমরের মাধ্যমে আমাদের ডিউটি কি হবে এটা জানান দিয়েছে এই আজকে যে সানহারা গোসিয়া কমিটি আমি যুবক দেখতেছি তো এই যুবকগুলো তো নাচতে পারত এই যুবকগুলো তো ড্যান্স করতে পারত কিন্তু না মওলা ডিউটি দিয়েছেন যুবকদেরকে ইসলামের পথে কি করতে হবে বের হতে হবে তো যুবকদের ডিউটি ইসলামের জন্য রক্ত দেওয়া ইসলামের জন্য দাঁড়ানো 64 খ্রিস্টাব্দে আমার রাসূল কি করলেন দোয়া করলেন নবুয়তের 6 বছর 666 হিজরি চলে আসলো এই ফারুক আজম এখন ইসলামের দিকে কেমনে আসবে 6 বছর যখন নবুয়তের হলো তখন আরবে একটা এলাউন্স আসলো যে রহমাতুল লিল আলামিনের কেটে মাথাটা নিতে নিয়ে আসতে পারবে 100 উট উপহার দেওয়া হবে মানে রাসূলের মাথা কি করে দিতে হবে ফারুক আজম বলেন আমি আসি তো ফারুক আজম বলেন আমি আসি তো দিবা করে ফেলবো মাথা এনে দিব 100 উট কি করে দিবা বুঝাই দিবা 666 নবুয়তের 6 বছর বয়সে ফারুক আজম উনি কুরাইশ বংশের উনি এত বড় কর্মঠ এবং শিক্ষিত ব্যবসায়ী ছিলেন এবং শারীরিকভাবে এত শক্তিশালী ছিলেন সেই জামানায় ইসলাম গ্রহণের আগেও ওমর যেদিকে হেঁটেছে মানুষ সেই দিকে যেতে ভয় পেয়েছে এটার নাম ফারুক আজম তো নবুয়তের 4 বছরে আমার নবী কি করলেন দোয়া করলেন 66 চলে গেল ওমর এখনো ইসলামে আসে নাই 65 চলে গেল ওমর এখনো ইসলামে 66তম 666 হিজরিতে হঠাৎ আরবে ঘোষণা আসলো নবীজির কি কেটে দাও গলা কেটে দাও তখন ফারুক আজমের বয়স 39 বছর কয় বছর 39 মানে 40 এ যায় নাই 39 বছর ঠিক 666 খ্রিস্টাব্দে মুসলমানের সংখ্যাও 39 জন ফারুক আজমের বয়সও কত 39 মুসলমানের সংখ্যা কত নবুয়তের 4 বছরে ছিল 12 জন এই 2 বছরে বেড়ে হইল 39 জন তো 39তম বয়স ফারুক আজমের আর তখন মুসলমানের সংখ্যা কত 39 জন তো মাত্র 39 জন নবীরে পাহারা দিচ্ছে আর পুরো মক্কা মদিনা সহ সারা বিশ্ব নবীর বিরুদ্ধে কেউ নবীর পক্ষে নয় তো 40 জন বাহিনী দিয়ে কি কিছু করা যায় ফারুক আজম বের হয়ে গেছে তরবারি উলঙ্গ তরবারি নিয়ে বের হয়ে গেছে যে আজ আমি গর্দান কেটে ফেলবো যখন রাস্তা দিয়ে আসছে ফারুক আজমের চেহারা লাল হাতের মধ্যে তরবারি কেউ ভয়ে কথা বলতে পারছে না ওনার যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন যিনি ওনার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন ওনার নাম নাঈম বিন আব্দুল্লাহ উনি গোপনে মুসলমান হয়েছে কিন্তু বন্ধুকে ভয়ে বলা যাচ্ছে বন্ধু হইলে তো গরম মানুষ গরমে যদি বলে কোনো দুর্ঘটনা যদি ঘটায়া ফেলে তখন অসুবিধা আছে না নাই দেখতেছে ফারুক আজম তরবারি নিয়ে দৌড়তেছেন নাঈম বিন আব্দুল্লাহ বুঝে গেছে আজ কোন একটা দুর্ঘটনা তো ঘটাবে ডাক দিলেন ইয়া ওমর আইনা তাযহা ওমর যাচ্ছ কয় ওমর বললেন আজ মুসলমানদের নবীকে গর্দান দিবাক করে ফেলবো এখন নাঈম বিন আব্দুল্লাহ যদি বলে আমি মুসলমান হয়েছি নবীকে মারার আগে তো তারে মারি ফেলবে এখন বলছেন এই মানুষটারে তো নরম করা যাবে না এই মানুষটারে তো বুঝিয়ে আনা যাবে না কারণ যেই গরম ওনারে কোন একটা সিস্টেম দিয়ে বাঁধা দিতে হবে না হলে আজ রাসূলকে উনি দুইবার করতেও পারে কারণ ওমর যা বলে তা করেই ছাড়ে তো নাঈম আস্তে করে বুদ্ধি করে বললেন ওমর তুমি যে রাসূলের কাছে যাচ্ছ ওনার গর্দান তুমি দুইবার করবে ভালো কথা কিন্তু তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনের স্বামী ওই নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে গেছে আগে তো গর সামলাও পরে নবীরে মারিও ফারুক আজমের মাথা ধরে গেছে কি রে আমি ওমর থাকতে আমার বোন কেমনে নবীর দরবারে গেল আমি থাকতে আমার বোনের স্বামী সাইয়্যিদ কেমনে নবীর দরবারে গেল মাথা ধরে গেছে আগে নবীরে মারার আগে ওদেরকে শাস্তা করে আছে গেলেন দৌড় দিয়ে বোনের ঘরে বোনের ঘরে যাওয়ার আগে যখন ঘরে ঢুকবে হঠাৎ স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত করছে সূরা তোহা ওই আয়াত ফারুক আজমের কানে আসতে লাগলো
এতদিন কোনদিন কোরআনের আয়াত শুনতে যায় নাই কারণ ওমর গরম ছিলেন ওমরকে এমন ভাবে বোঝানো হয়েছে যেন নবীর কাছে কখনো না যায় কিন্তু আজ তরবারি নিয়ে আসি গেছে গোরের মধ্যে শুনছে সূরা তহা চলছে তো রাগ তো মাথায় রয়েছে কারণ এটা আরবী ওমর যেমন তেমন ওমর না ডুকে উনি ওনার বগ্নিপতি মানে বোনের স্বামীকে মারা শুরু করছে মারতে গিয়ে বোন আসছে স্বামীকে বাঁচাইতে এখন বোনের গায়েও কি পড়ে গেছে মাইর পড়ে গেছে বোনের গা থেকে রক্ত বের হয়ে গেছে ওমর বোনের রক্ত দেখে একটু মাথাটা কি হয়ে গেছে ঠান্ডা হয়েছে হাজার হলেও তো ভাই বোনের একটা মহব্বত আছে না নাই আছে বোনের রক্ত দেখে ওমর ঠান্ডা হয়ে গেছে ডাক দিয়ে বললেন এই আমি যখন ঢুকছিলাম তোরা কি যেন পড়ছিলি তখন বোন বলল ওমর এটা যেমন তেমন কিতাব নয় এটা কালামুল্লাহ তুমি যেহেতু তরবারি নিয়ে নবীকে মারতে এসেছ তুমি নাপাক তুমি অজু গোসল করে এসো এরপরে আমি তোমাকে কালামুল্লাহ পড়ে শোনাবো আমি তোমাকে কোরআন পড়ে শোনাবো ফারুক আজম ছোট বাচ্চার মতো হেদায়ত কিভাবে নসিব হয় চলে গেলেন পুকুরে অজু গোসল করে এসে বললেন বোন রে পর্ণা যে কালামটা তুই পড়েছিলে তখন বোন আর বোনের স্বামী মিলে সূরা তহার এক একটা আয়াত পড়ছে ফারুক আজম যিনি এত কঠিন হৃদয়ের মানুষ ছিল ওনার বক্ষ কেঁপে উঠছে চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে হঠাৎ করে বোনকে বললেন চল না ওই নবীর দরবারে যায় যাকে কোপাইতে চেয়েছিলাম আজ কোপাবো না আজ নবীর কদমে সিলিন্ডার হয়ে যাব হযরত ফারুক আজমের হাতে কোন তরবারি রয়ে গেছে বোন বগ্নিপতি ওমর রওনা হলেন নবীর দরবারে মুসলমানের সঙ্গে কয়জন বললাম 39 জন তো ওমর রাদিয়াল্লাহু বোন আর বোনের স্বামী দুইজন বাদ দিলে আছে কয়জন 37 জন নাইম বাহিরে আছে কয়জন 36 জন 36 জন নবীর সামনে বসা তখন ফারুক আজম আসতে আসতে লাগলো সাহাবা একরাম বললেন নবীরে অন্য কেউ আসলে কিছু একটা করা যাইতো কিন্তু আজ তো ওমর আসতে লাগলো যেই ওমর জীবনে পরাজয় বরণ করে নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি আপনার কিছু হওয়ার আগে আমরা 36 জন সাহাবী ইসলামের জন্য গর্দন দিয়ে দেব আমার নবী বললেন এখানে গর্দন নেওয়া দেওয়া হবে না তোমরা শান্তিময় পরিবেশে বসো ওমর আসবে তরবারি নিয়ে কিন্তু আজ ইসলামের ছায়া তলে প্রবেশ করে ফেলবে ফারুক আজম ঢুকলেন 36 জন মুসলমান কেঁপে উঠেছে কারণ আজ ফারুক ওমর ইবনুল খাত্তাব ঢুকছে আমার নবী থাকায়া শুধু দুই চোখ দিয়ে ওমরের দিকে তাকিয়েছে ফাতাবাসসামা মুস্কি হাসি দিতে দেরি ফারুক আজম ওই কান থেকে নামাজের সূরতে বসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন 39তম বয়সে 39 জন সাহাবীর সামনে আরেকজন যুক হলো মোটমাট মোটমাট কয়জন হইল 40 জন এতদিন প্রকাশ্যে কাবার সামনে নামাজ পড়তে পারে নাই এতদিন প্রকাশ্যে ইসলামের দাওয়াত সাহাবায়ে কেরাম দিতে পারে নাই আমার নবী দিয়েছে গড়ে বাজারে কিন্তু ভয়ে সাহাবায়ে কেরাম কি করতে পারে নাই দিতে পারে নাই এতদিন নামাজ পড়তে পারে নাই এতদিন আসান দিতে পারে নাই এখন ফারুক আজম আমার নবীর কাছে কালিমা পড়ে বলছে ইয়া রাসূলুল্লাহ কাবার সামনে নামাজ পড়ব আমার নবী বললেন আমার মাত্র 39 থেকে 40 জন হইল এর মধ্যে প্রকাশ্যে হ্যাঁ নাই কাবা তাওয়াফ করবে কেমনে নামাজ পড়বে কেমনে তখন ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ওমর আছে তো ওমর একজন সমান এক লক্ষ পাওয়ার মাওলা ওমরকে দিয়ে দিয়েছে হযরত আমির হামজা দাঁড়ায়া গেলেন দুইজন নেতৃত্ব দিলেন আমরা দুইজন নেতৃত্ব দিব সেদিন সর্বপ্রথম নবুয়তের প্রকাশের ষষ্ঠতম বয়সে মুসলমানরা ফারুক আজম এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে খানায়ে কাবার সামনে সর্বপ্রথম তাকবীর দিয়েছেন এখন ফারুক যখন ইসলামের ছায়া তলে চলে এসেছে এখন আর গরিব মানুষের কোনো ভয় নাই এখন মধ্যবিত্ত মানুষের আর কোনো ভয় নাই এখন লাইন ধরে ধরে মানুষ কোথায় ইসলামের ছায়া তলে এখন আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে আবুল হাবের মাথা ধরে গেছে ফারুক আজম সর্বপ্রথম খানায়ে কাবায় প্রকাশ্যে তকবীর তো দিলেন দিলেন নামাজ তো হলো
উনি সরাসরি চলে গেলেন আবু জাহেলের সামনে, যার সামনে ভয়ে কেউ যায় না, গিয়ে বললেন আবু জাহেল ইসমা ভালো করে শোন, ওমর আর ওমর নাই, ওমর তো মুস্তফার কদমে বিক্রি হয়ে গেছে। আবু জাহেল অবাক, গেল তরবারি নিয়ে, এখন কদমে কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আমার নবী সেই দিন ফারুকে আজমের সাহসিকতা দেখে বললেন ওমর আমি নবী তোমাকে লকব দিলাম আল ফারুক, তুমি ফারুক। মানুষকে বলেন উম্মত যদি হক বাতিলের পরিচয় জানতে চাও ওই হকের নাম ওমর ইবনুল খাত্তাব, ওমর যেই দিকে হক সেই দিকে, হক যেই দিকে ওমর সেই দিকে। আজকে থেকে ওমরকে আমি নবী ফারুক আজম বানিয়ে দিয়েছে। যেদিন মুসলমান হইলেন সেদিন কি হয়ে গেছেন, ফারুকে আজম হয়ে গেছেন। এখন দলে দলে মানুষ কি হচ্ছে, ইসলাম গ্রহণ করছে, ফারুকে আজম প্রবেশ করেছেন। সেদিন মুসলমান মাত্র কয়জন, চল্লিশ জন, নবুয়তের ছয়তম বছরে, নবুয়তের দশতম বছরে গিয়ে মুসলমান ছয়শোর উপরে চলে গেছে। মাত্র কয় বছরে, চার বছরে, মানে ছয় বছরে ছিল চল্লিশ জন, আর চার বছর মানে নবুয়ত প্রকাশের দশ বছরে গিয়ে ছয়শো পার হয়ে গেছে মুসলমানের কি সংখ্যা। এখন আবু জাহেলদের মাথা ধরে গেছে, এরকম যদি কন্টিনিউ চলে মক্কায় তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমার রসুল দেখলেন তারা নির্যাতন বাড়িয়ে দিয়েছে, আমার রসুল দেখলেন তারা নিপীড়ন বাড়িয়ে দিয়েছে। আমার নবী বললেন সাহাবি সবাই হিজরত করো, সাহাবায়ে কারাম আপত্তি করলেন নবীর এই আমরা হিজরত করব না, আপনাকে রেখে আমরা কোথাও যাব না। আমার নবী বললেন আমি উম্মতকে বিপদে ফেলে কখনো হিজরত করব না, তোমরা চলে যাও। সবাই চলে গেলেন রাত্রের অন্ধকারে, যেন কেউ না দেখে শুধু ওমর ইবনুল খাত্তাব বিশ জন সাহাবী নিয়ে দিনের বেলায় প্রকাশ্যে মক্কাবাসীকে বলে যাচ্ছে মক্কার মানুষ শোন, আজকে ওমর হিজরতের উদ্দেশ্যে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে, এমন একটা সময় আসবে এই মক্কা ইসলামের ছায়া তলে চলে আসবে। এটা ফারুক আজম দিনের বেলায় কি করেছেন, হিজরত করেছেন, সবাই রাত্রে হিজরত করতেন। আর ফারুক আজম হিজরত করছেন কখন, দিনে সবাই রে দেখায়া দেখায়া চলে আসলেন মদিনায়। যেটা আমি ওমর ফারুকের আদব কি জিনিস এটা একটু দেখানোর জন্য বলতে লাগলাম। বন্ধু ফারুক আজমের আদব কাকে বলে, নবী প্রেমে এত বিভোর ছিলেন, নবীর শানে কেউ বিয়াদবি করলে ফারুক আজম তরবারি তুলে ফেলতেন, নবীর শানে বিয়াদবি করলে ফারুক আজম গর্দান কি করে দিতেন, ছেড়ে দিতেন, ফেলে দিতেন। এক ইহুদি আর মুসলমানের মাঝে ঝগড়া বাড়ছে, একজন ইহুদি আরেকজন কি মুসলমান, ঝগড়া যখন বেজে গেছে এখন ইহুদি প্রস্তাব দিচ্ছে চলো তোমাদের নবীর কাছে যায়, তোমাদের নবী যেটা বিচার করবে আমি ইহুদি হলেও তোমাদের নবীর বিচার মানব। এটা বললেন কে, ইহুদি। এখন দুইজনেই নবীর কাছে আসছে, মুসলমান মনে মনে খুশি আমার নবী কি আর ইহুদির পক্ষে বিচার করবে, আমার নবী তো করলে মুসলমানের পক্ষে করবে, কথা ঠিক কিনা। কিন্তু এই নবী তো হকের নবী, যখন দুই পক্ষের কথা শুনলেন আমার নবী দেখলেন মুসলমান হকে নাই কিন্তু ইহুদি যেই দাবি করছে এই দাবিটা কি আছে, ঠিক আছে। এখন আমার নবী রায় ইহুদির পক্ষে দিয়ে দিলেন। এখন ওই ইহুদি বললেন আর তো কিছু করার নাই, আমি তো তোমাদের নবীর কাছে আসছি, দেখো ঝগড়া মিটিয়ে দিয়েছে, তোমাদের নবী আমার পক্ষে কি দিয়েছে, রায় দিয়েছে। মুসলমান বলছে মানি না, চলো আবু বকরের কাছে যাও, আবু বকর যেটা বলবে আমরা সেটাই মানব। সৈয়দুনা সিদ্দিক আকবরের কাছে আসছে, সিদ্দিক আকবর দুইজনের কথা শুনে বললেন আমার নবী কি বিচার করেছে, ইহুদি বলল আপনার নবী আমার পক্ষে কি করেছে, রায় দিয়েছে, রসূলের রায় আমার পক্ষে। সিদ্দিক বলে এখানে তো আর বিচার করার কিছুই নেই, নবী যেটা বিচার করেছে সেটাই হচ্ছে মূল বিচার, আমার বিচার সেটা, আমার নবী যেটা দিয়েছে। ওই মুসলমান চলে গেলেন, ইহুদি বললেন আর কি মানবা, নবীরও বিচার আমার পক্ষে, সিদ্দিক আকবরের বিচারও আমার পক্ষে। এখন মুসলমান বলে এই বিচারও মানি না, ফারুকের মতো বিচারক আর কেউ নাই, একমাত্র হকের বিচার করতে পারবে ফারুকে
আজম দুইজনই আসলেন এখন ইহুদি বিরক্ত হয়ে বললেন আই আমার ইবনুল খাত্তাব আপনার এই মুসলমান ভাইটা নবীর কাছেও নিয়ে গেছে নবী আমার পক্ষে বিচার করেছে আমাকে আবু বকরের কাছেও নিয়ে গেছে আবু বকরও আমার পক্ষে বিচার করেছে সে নবীর বিচারও মানে নাই আবু বকরের বিচারও মানে নাই এখন বলছে ওমর যেটা বিচার করবে সেটাই মানবে ফারুক আজম তরবারি নিয়ে আসলেন ডাক দিয়ে বলছে তোর কাছে আমার নবীর বিচার পছন্দ হয় নাই সেই জন্য ওমরের কাছে এসেছিস তরবারি দিয়ে দুই গর্দান পাক করে দিয়ে বলছে নবীর বিচার যে মানে না ওমরের বিচার হচ্ছে তার গর্দান দুই ভাগ করে ফেলতে হবে এটার নাম ছিল ফারুকে যে নবীর বিচার মানে না আমার বিচার হচ্ছে তার গর্দান কি করে ফেলতে হবে ডাইরেক্ট দুই ভাগ করে ফেলতে হবে সে কিসের আবার মুসলমান সে তো মুনাফিক কারণ নবীর বিচার মানিস নাই আবার ওমরের কাছে এসেছিস ডাইরেক্ট গর্দান দুই ভাগ করে ফেলে দিয়েছে ইহুদিকে বলছে এটাই আমার বিচার এটা আমার বিচার ইহুদির সাথে সাথে কালিমা বলে ফেলেছেন বলছে কেমন মুসলমান কে তাত করে মুসলমানের নবীকে কেমন তাজিম করে ওমর যে নবীর বিচার সে তো পারলে আমারে মারার দরকার ছিল কারণ আমি ইহুদি বিপরীত ধর্ম কিন্তু তার নবীর বিচার মানে নাই বলে পরিচয় তার মুসলমান ওমর বলেন যে নবীর বিচার মানে না সে যদি ওমরের কাছে আসে তাকে আমি গর্দান কি করে ফেলবো দুই ভাগ করে ফেলবো এটার নাম ফারুকে আজম এত বেশি আদববান ছিলেন নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন আশিদ্দাও আলাল কুফার আমার নবী ফারুকে আজমের দিকে তাকায়া হাসতেছেন ফারুক আজম বললেন নবীরে আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন আমার তো লজ্জা লাগছে আমার নবী বললেন ওমর তোমার পরিচয় আমি দিও ফারুক আজম বললেন দান না আমার আবু বকরের কাছে আমার বাবা ইব্রাহিমের গুণ আছে সেই জন্য আবু বকর নরম হয়ে আছে কিন্তু আমার ফারুকের কাছে মুসার গুণ আছে সেই জন্য সবচেয়ে বেশি গরম হয়েছে এটা ছিল ফারুকে আজম এত বেশি আদব ছিলেন এত বেশি তাজিম ছিলেন নবীর প্রতি আপনাকে শুধু একটা ঘটনা যদি বুঝাইয়া দিই আপনি বুঝে যাবেন আমার নবী বলছেন আমি নামাজকে বেশি ভালোবাসি কাকে ভালোবাসে কে ভালোবাসে নবী ভালোবাসে এত বেশি ভালোবাসি উম্মতকে পাঁচ ওয়াক্ত দিয়েছি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাহ আমি নবী নিজে ছয় ওয়াক্ত নিয়েছি আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ কিন্তু নবীর জন্য নামাজ কয় ওয়াক্ত ছয় ওয়াক্ত ফরজ কিন্তু আমার নবী নিয়েছে কেন আমার কাছে নামাজ সবচেয়ে বেশি ভালো লাগে এক নম্বরে পছন্দের তালিকায় আমি নবীর নামাজকে রেখে দিয়েছি আমার নবী কাকে দিয়েছে এখন নামাজ তো সহজ ইবাদত যেমন নামাজ পড়ব এক লোটা পানিতে কি করলে হয় অজু করি আল্লাহু আকবার নিয়ত বাতলে বাস রুকু সিজদা করলে নামাজ হয়ে যায় নামাজ পড়তে কি টাকা লাগে শক্তি চলে যায় সময় কি ঘন্টার উপর ঘন্টা যায় পাঁচ দশ মিনিটের ভেতরে নামাজ কি হয়ে যায় তো এখন আপনি বলছেন আমি তো পানি ইউজ করতে পারছি না আল্লাহ বলে পবিত্র মাটি দিয়ে তাই আমন করো আপনি বললে আমি তো দাঁড়াইতে পারি না আল্লাহ বলে বসে পড়ো আপনি বললে আমি তো বসতে পারি না আল্লাহ বলে শুয়ে পড়ো এর চেয়ে সহজ ইবাদত আর আছে রোজা রাখা কঠিন ফজর থেকে মাগরিব পর্যন্ত মুখে কিছু দিতে চাইলেও দেওয়া যায় না হজ করা আরো কঠিন টাকাও দিতে হয় নিজেরও যাইতে হয় যাকাত দেওয়া আরো কঠিন প্রতি বছর কষ্ট করে কামাইলেন সেখান থেকে কিছু টাকা কি করতে হয় দিতে হয় নবীরে আপনি তো যাকাত বলতে পারতেন আপনি তো রোজা বলতে পারতেন আপনি তো হজ বলতে পারতেন কারণ কঠিন গুলো বললে আমাদেরও ভালো লাগতো যে আমার নবীর পছন্দ এক নাম্বার কিন্তু সব বাদ দিয়ে নামাজ কেন বললেন আমার নবী বললেন নামাজ কেন বলেছি জানো আমরা বললাম কেন যে কররা তো আইনি ফিস সালাত নামাজের মধ্যে আমি নবীর চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় কেন জানো কারণ আমি যখন নামাজে দাঁড়ায় তখন মাওলার দিদার শুরু হয়ে যায় তার রসুলের পছন্দের তালিকায় কি আছে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বলছেন নবীরে আমারও তো একটা পছন্দ আছে আমার নবী বলে আবু বকরেরও পছন্দ আছে বলে হ্যাঁ কি নামাজ বেশি ভালো লাগে জীবনে কখনো বাদ দিতে মন চায় না চাস্তের নামাজও পড়ি আওয়াবিনও পড়ি তাহাজ্জুদও পড়ি
কিন্তু তালিকায় এক নাম্বার দিতে পারি নাই রোজা আমার চমৎকার লাগে সেজন্য আইয়ামে বিজো রাখি বৃহস্পতিবারও রাখি সোমবারও রাখি পছন্দের তালিকায় এক নাম্বারে দিতে পারি নাই হজ যাকাত বড় মধুর লাগে কিন্তু এক নাম্বারে দিতে পারি নাই মা বাবার সেবা তাজিম বড় ভালো লাগে এক নাম্বারে দিতে পারি নাই প্রিয় সহধর্মিনীকে অনেক ভালোবাসি এক নাম্বারে দিতে পারি নাই আমার সন্তানকে বাবা হিসেবে অনেক পছন্দ করি এক নাম্বারে দিতে পারি নাই আমার নবী বললেন আবু বকর কি শুরু করছো সবগুলারে ভালোবাসো এক নাম্বারে একটারও দিতে পারো নাই কারণ কি আচ্ছা এক নাম্বারে অন্য জিনিস দিয়ে দিয়েছি কোন জিনিস আন নজর ইলা ওয়াজহিক নবীরে আবু বকরের দুটো চোখ থাকবে এই চোখ দিয়ে সূর্য নয় চাঁদ নয় সমুদ্র নয় পাহাড় নয় শুধু আপনি নবীর চেহারা দিদার করতে থাকবে শুধু আপনি নবীর কি দেখবে যে চেহারা দেখবো যার কিছু না আমি কিছু করবো না শুধু দুই চোখ দিয়ে কি দেখবো নবীর চেহারা দেখবো তো এখন আমার নবী ভালোবাসে কারে নামাজ রে কেন নামাজের মধ্যে ডাইরেক্ট কি দেখা যায় মাওলা দেখা যায় আবু বকর আপনি কেন নবী ভালোবাসেন আমি তো ডাইরেক্ট মাওলার পরিচয় পাই নাই সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় নবীর জবান দিয়ে পেয়েছি সুতরাং আবু বকর যদি মাওলা পাইতে চায় নবীকে বাদ দিয়ে নয় নবীর চেহারার মাধ্যমে মাওলাকে পাইতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে সিদ্দিক আকবরের কি আকীদা সিদ্দিক আকবর যখন এটা বলে ফেলছে ফারুক আজম দাঁড়িয়ে গেছে সে নবীরে আমারও তো একটা পছন্দ আছে আমারও কি আছে একটা পছন্দ তো আছে আমার নবী হাসি দিয়ে বলে আমারও ওমরেরও পছন্দ আছে তো নবী যখন বললাম আবু বকরও যখন বলল ওমর বাদ যাবে কেন বলো না ওমর তোমার পছন্দ কি সে নবীরে আপনি নামাজকে ভালোবাসেন কারণ ডাইরেক্ট আল্লাহ দেখেন সিদ্দিক আপনাকে ভালোবাসে কারণ আপনার মাধ্যমে মাওলাকে দেখতে চায় তো আমি কোনটা ভালোবাসি বলবো আমার নবী বলেন বলো না আস-সাহাবাতু লি আউলিয়া ইল্লা ওমরের এক নাম্বার পছন্দ আল্লাহর ওলির সোহবতে বসে থাকা আল্লাহর ওলি এখন একটু গভীরভাবে মনোযোগ দেন ফারুক আজমের চেয়ে বড় ওলি এই দুনিয়াতে কেউ আছে যিনি কথা বললে মাওলা কোরআনে আয়াত নাজিল করে যিনি কথা বললে মাওলা কি করে আয়াত নাজিল করে হযরত ফারুক আজমের খেলাফত খেলাফতের সময় হঠাৎ জমিন মদিনার জমিন কি করেছে কেঁপে উঠেছে ভূমিকম্প হচ্ছে তো ভূমিকম্প হয় না কোথায় বাংলাদেশে কি ভূমিকম্প হয় না হয় চীনে হয় না আমেরিকায় হয় না তো সব জায়গায় তো ভূমিকম্প হয় কিন্তু ফারুক আজম মদিনার জমিনে দাঁড়ানো হাতে একটা আসা লাঠি আছে লাঠি নিয়ে দাঁড়ানো হঠাৎ দেখতেছে জমিন কি করতেছে কাঁপতেছে ফারুক আজমের মাথা গরম হয়ে গেছে লাঠি দিয়ে মাটিকে বাড়ি দিয়ে বলছে কিসের ভূমিকম্প এই জমিনে রহমতুল্লিল আলামিন আরাম করছে এই জমিনে রহমতুল্লিল আলামিন কি করতেছে তুই আবার কাঁপতেছিস কিসের জন্য একবারে দিছে বাড়ি দিছে কয়টা একটা 1400 বছর চলে গেছে সব জায়গায় ভূমিকম্প হয় মদিনায় ভূমিকম্প হয় শুনেছেন কখনো এটা ফারুক আজমের লাঠির বাড়ি মদিনার মাটি ফারুক আজমের লাঠিকে এত ভয় পেয়েছে 1400 বছর কি হয় নাই ভূমিকম্প হয় না এটা কেমন ফারুক মিশরের নীল নদ অনেক তো গান শুনেছেন ওরে নীল দরিয়া আমায় দে দে সারিয়া শুনেছেন নাই শুনছেন আমিও নীল দরিয়াকে দেখে এসেছি আলহামদুলিল্লাহ নীলের নদের পানি সুন্দর এবং মিঠা পান করলে খুবই আরামদায়ক এটাকে জান্নাতের নহরও বলা হয় তো এখানে নীল নদে যখন আমরা ভ্রমণ করছি মাঝখান একটা আমাদের মসজিদে মিনার দেন এরকম মিনার সিস্টেম আছে তো আমি বললাম কি রে নদীর মাঝখানে তো মিনার হওয়ার কথা না কারণ মসজিদে মিনার হয় কিন্তু নদীর মাঝখানে মিনার কেন আর নীল নদী এটা কোনো ছোট নীল নদ নয় সাতটা দেশে এই নীল নদী আছে আফ্রিকা সহ সাতটা দেশে নীল নদের পানি দিয়ে সাতটা দেশ চলে মিনার কেন পরে সেখানে স্টিমারকে দাঁড় করানো হলো
তো যিনি নীল নদের পরিচয় দিচ্ছেন আমাদেরকে কোত্থেকে কোথায় গেছে মিশর থেকে চাঁদ কেমনে গেল আফ্রিকা কেমনে গেল এগুলো যিনি শিখাচ্ছে বসে এই যে তোমরা মিনার দেখছো এটা কি জানো আমরা বললাম লা আমরা তো জানি না সে এটা সেই মিনার এই নীল নদে বছরে একবার পানি শুকিয়ে যেত একজন নারীকে বলি দিতে হইতো তো ফারুক আজমের কাছে মিশরের গভর্নর চিঠি লিখেছেন আয় উমর আমি মিশরের গভর্নর কিন্তু মিশরে এসে এক আশঙ্কা ঘটনা কি ঘটনা সে নীল নদের পানি প্রতি বছর কি যায় শুকিয়ে যায় একজন সুন্দরী নারীকে কি দিতে হয় বলি দিতে হয় তো ফারুক আজম বলছে আমার ইসলামে এরকম তো কুসংস্কার নাই প্রতি বছর নারী বলি দেওয়া এটা কোন সিস্টেম ফারুক আজম চিঠি লিখছেন এই নীল নদ আনা ওমর ইবনুল খাত্তাব আমি ওমর ইবনুল খাত্তাব দয়াল নবীর সাহাবী তোকে হুকুম দিচ্ছি যদি আল্লাহর হুকুমে তুই চলিস তাহলে পানি উঠবি আর যদি ইবলিসের হুকুমে চলিস তাহলে আর পানি ওঠার কোনো দরকার সিটি ওই মিনার যেখানে আছে ওই বরাবর ফেলতে দেরি উমরের সিটির বয়ে নীল নদে যে পানি উঠছে জীবনে পানি কমছে এরকম কোন রেকর্ড নেই এটার নাম ওমর লাঠি দিয়ে বাড়ি দিলে জমিন কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় সিটি লিখে পানিতে দিলে পানি 1400 বছর পর্যন্ত কত শীত গেল কত গরম কাল গেল আর আরব দেশে তো বৃষ্টি নাই বললেই চলে বাংলাদেশে সামান্য শীতকালে পানি শুকিয়ে চৌসির হয়ে যায় কিন্তু আমি 5 বছর নীল নদের পাশেই মিশরে ছিলাম আমি 5 বছরে জীবনে দেখি নাই নীল নদের পানি কমে বরং প্রয়োজন অনুসারে মাঝে মাঝে পানি বাড়ে তাহলে এটা ফারুক আজম আদব কারে বলে ওনার চেয়ে বড় ওলি এই জমিনে আছে আশারা ইয়ে মুবাশশারার একজন যাকে দুনিয়াতে জান্নাতের কি দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন শুধু গ্যারান্টি দিয়েছেন তা নয় আমার নবী বলেছেন ওমর তুমি কে জানো ফারুক আজম বলেন আপনি নবীর খায়রাত আপনি নবীর খায়রাত ওমর কিছুই নয় সেজন্য ফারুক আজম যখন খেলাফতে বসলেন মসজিদে নববীর মিম্বরে যখন বসলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ঢুকছেন ঢুকে দেখলেন ফারুক আজম কোথায় মিম্বরে তো বয়স তো হুসাইন ছোট তা আগে দেখলেন রহমতুল লিল আলামিন বসা এরপর দেখলেন সিদ্দিক আকবর বসা এখন দেখতেছেন ফারুক আজম তো যেহেতু বয়সে ছোট তখন হুসাইন ডাক দিল ওমর মিম্বরটা তো আমার নবীর মিম্বরটা কার আমার নবী তো আপনি বসে আছেন কেন নেমে যান ফারুক আজম দাঁড়িয়ে গেছে দুই সুখ দিয়ে পানি বের হচ্ছে ডাক দিয়ে বললেন হুসাইন শুধু মিম্বারটা আপনার নবীর নয় আজকে এই মসজিদে নববীতে যাদেরকে দেখতে পাচ্ছেন আমি অমর সহ আমরা যারা দামি হয়েছি আমাদের কোনো যোগ্যতা ছিল না আপনার নানাই তো আমাদেরকে দামি করে দিয়েছে এটার নাম ফারুক ওনার চেয়ে বড় ওলি দুনিয়াতে আর কেউ থাকতে পারে যিনি গৌসে পাকের চেয়ে বড় কথা ঠিক না যিনি তাবিনদের চেয়ে বড় যিনি তাবে তাবিনদের চেয়ে বড় সিদ্দিক আকবরের পরে যার মাকাম উনি ফারুক ওনার চেয়ে বড় ওলি এই দুনিয়াতে আর কেউ আছে তাহলে এই মানুষটা বলছেন আসহাবাতু লি আউলিয়া ইল্লা আল্লাহর ওলির সোহবতে বসে থাকা এটা আমি ওমরের এক নম্বরের স্বপ্ন মানুষ জিজ্ঞেস করছে ওমর আপনার চেয়ে বড় ওলি দুনিয়াতে কে আছে তখন ফারুক আজম বলতে লাগলেন আমার নবী নামাজকে বেশি ভালোবাসে নামাজে আল্লাহ দেখতে পায় সিদ্দিক আকবর নবীরে ভালোবাসে সিদ্দিক আকবর নবীর মাধ্যমে আল্লাহ পাইতে চায় আমার চেয়ে বড় ওলি হচ্ছে সিদ্দিকে আকবর ওনাকে বাদ দিয়ে ডাইরেক্ট যদি নবী চাই বড় বিয়াদবি হয়ে যাবে আমার এক নম্বরের স্বপ্ন সিদ্দিক আকবরের কদমে বসে থাকা সিদ্দিক আকবর হয়ে কার কাছে যাবো নবীর কাছে যাও আর আমরা এখন গোসে পাক বাদ খাজা ইয়াসমিন বাদ হুজুর কিবলা বাদ গোসে মাইজবন্দারি শুধু বাদ দিতে দিতে নবীরও বাদ দিয়ে দিছি ডাইরেক্ট কারো ধরব আর সিদ্দিক আকবর বলে নবী বাদ দিয়ে আল্লাহ যায় নাই ওমর বলে সিদ্দিক আকবর বাদ দিয়ে নবী পর্যন্ত এই এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এভাবে এসেছে তো রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমি আপনাদেরকে আরেক সংক্ষেপে বলে যাই ফারুক আজম খেলাফতে চলে আসলেন উমর ইবনুল খাত্তাব সিদ্দিকে আকবরের পরে
উনি এসে তারাবির নামাজ যে 20 রাকাত আমার নবীর সুন্নাত উনি প্রতিষ্ঠিত করলেন উনি এসে যাকাত قائم করলেন উনি এসে আল কোরআন সংকলনের এক বিশাল অবদান রাখলেন এরকম রাখতেই আছেন ফারুক আজম যখন শেষ সময়ে চলে আসলেন এই কথাটা বলেই আমাকে শেষ করতে হবে যেটা আমার অন্য জায়গায় মাহফিল আছে ফারুক আজমের জীবনের শেষ টাইম শেষ মোমেন্ট চলে আসছে যখন ফারুক আজম এটা বুখারী শরীফের মধ্যে আছে হযরতে ফারুক আজম ওনার ছেলেকে ডাকলেন ছেলের নাম কি আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে ডাকলেন ক্বালা ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর এই আব্দুল্লাহ ইবনে ওমর শোনো আমার হয়তোবা দুনিয়ার হায়াতের সময় কি হয়ে আছে শেষ হয়ে এসেছে ইজহাব যাও ইলা উম্মুল মুমিনিন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন মা আয়েশার দরবারে যাও ফাকুল তুমি মা আয়েশাকে বলো ইকরাউ উমর ইবনুল খাত্তাব আলাইকাস সালাম ফারুক আজম আপনাকে সালাম দিয়েছে সুম্মা সালহা আন উদফানা মা সাহেবায়া এবং বলো ফারুক আজমের জীবনের শেষ ইচ্ছা হচ্ছে দয়াল নবী আর সিদ্দিক আকবরের সঙ্গী হওয়া এটা আমি উমরের শেষ সালহা তুমি খুঁজে নাও যেন মা আয়েশা আমাকে অনুমতি দেয় আমি যেন দয়াল নবীর পাশে কি করতে পারি শুইতে পারি এই কথাটা যখন বললেন হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন এই আব্দুল্লাহ ইবনে ওমর আমার বড় স্বপ্ন ছিল যেখানে রাসূল আছে যেখানে আমার বাবা আছে তাদের পাশে আমি আয়েশা কি করব থাকব কিন্তু আজকে যখন সবচেয়ে দামি ফারুক আজম যখন ইচ্ছে করেছে নবীর পাশে থাকবে আমি আয়েশা আমার ইচ্ছাকে বাদ দিলাম আমার জায়গাটা আমি ওমর ইবনুল খাত্তাবকে দিয়ে দিলাম এখন নবীর পাশে জায়গা পাইছে কি পায় নাই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দৌড় দিলেন বাবার কাছে ডাক দিয়ে বললেন বাবা এসে গেছি তো কি নিয়ে এসেছো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা ওনার জায়গাটা আপনাকে দিয়ে দিয়েছে আপনি সিদ্দিক আকবরের পাশে ঘুমাবেন তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন ভাই আব্দুল্লাহ ইবনে ওমর শুনে রেখো এর চেয়ে বড় পাওয়া আমার দুনিয়াতে আর কিছু হতে পারে না নবীর পাশে থাকা এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন বড় পাওয়া কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর শোনো যেদিন আমি মারা যাব আমার লাশ মোবারককে রাসূলের রওজার সামনে রাখবা রাখার পর আমার নবীকে সালাম দিবা সালামের পর ইস্তাজিনু ওমর ইবনুল খাত্তাব নবীকে বলবে ওমর ইবনুল খাত্তাব অনুমতি চায় যদি ফা ইন আজিনাত লি যদি নবী অনুমতি দেয় আমাকে তাহলে দাফন করিও আর যদি রওজা থেকে অনুমতি না আসে আর কোনো ওসিয়ত নাই যাকে নবী কবুল করে নাই তার আবার কিসের স্বপ্ন যেই কোন কবরস্থানে দাফন করে দিও এটা বুখারীর হাদিস বললাম ফারুক আজম নবীর পাশে থেকেছেন আমার নবী নিজেই ডেকে নিয়েছেন উনি ওমর ইবনুল খাত্তাব যিনি এমন শাসক ছিলেন যার শাসন আমলে আমার রাসূল ওনাকে কি বানিয়ে দিয়েছেন যখন সিদ্দিক আকবর বললেন আমার পরে খলিফাতুল মুসলিমিন হবে ওমর ইবনুল খাত্তাব দুই একজনে আপত্তি করে বললেন উনি গরম উনি গরম উনি গরম গরম মানুষ কেমনে শাসন করবে তখন সিদ্দিক বলেছেন আমি নরম তো তাই ও গরম হয়েছে আমি চলে গেলে ওমর অটোমেটিক নরম হয়ে যাবে ওমর অটোমেটিক কি হয়ে যাবে নরম হয়ে যাবে কারণ গরম নরম চলে গেলে আর গরম থাকবে না অটোমেটিক কি হয়ে যাবে কেমন নরম হলেন আমি এটা বুঝিয়ে শেষ আমার নবী কি বানায়া দিলেন কি মক্কার মানুষ ছিল আমার রাসূল কি বানালেন যেমন আমরা রাস্তায় এখানে মাঝে মাঝে কুরে কি করে না গাড়ি এসে মাটি করে সেখানে দেখবেন হাজার মানুষ দাঁড়িয়ে আছে আছে না ঘন্টার পর ঘন্টা ওই যে মাটি করছে তাকায় আছে জিজ্ঞেস করবেন কিরে মাটি তুলছে গাড়ি কর্মচারী কাজ করছে তুমি কি দেখছো কোনো উত্তর আছে বলবে এমনিতে দাঁড়ায় আছে বাজারের মধ্যে 50 টাকা দিয়ে সর্বরোগের চিকিৎসা এরকম আপনাদের বাজার আছে না নাই আছে মাছের দোকানে মানুষ নাই মাংসের দোকানে মানুষ নাই ওই সর্বরোগের চিকিৎসা ওখানে দাঁড়ায় আছে কিরে তুমি কি ওষুধ কিনবা আছেন না দাঁড়িয়ে আছো কেন সে এমনিতে দাঁড়ায় আছি আর কি তা আমার আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এমনিতে সায়ের দোকানে বসে আছি এমনিতে সিনেমা দেখলা কেন এমনিতে ইউটিউব চালাইলা কেন
এমনিতে ফেসবুকে 3 ঘন্টা কি এমনিতে তো আমরা যেরকম এমনিতে এমনিতে মক্কার মানুষও বাজারে বসে থাকে এমনিতে ঝগড়া করে এমনিতে মারামারি করে এমনিতে আমার রাসূল বলেন কি রে দুনিয়ার সময়ের মূল্য আছে সেকেন্ডের মূল্য আছে কেউ উলঙ্গ হয়ে আছে এমনিতে কেউ বাজারে আড্ডা দেয় এমনিতেই কেউ মারামারি করে এমনিতেই আমার নবী বললেন এমনিতে জীবন দেওয়া যায় না কোরআনের কাছে আসো কোরআনের কাছে আসো প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হয়ে যাবে জাহান্নামী জান্নাতি হয়ে যাবে এই এমনিতে যারা তাদেরকে আমার নবী ধরে এমন ভাবে বানালেন ফারুক আজম যখন খেলাফতে দাঁড়িয়ে গেলেন বিশ্বের অর্ধেক জাহান মুসলমানের ক্ষমতার ভিতরে চলে এসেছে এমনিতে থেকে কি বানিয়ে দিয়েছেন বাদশা বানিয়ে দিয়েছেন এটার নাম রহমতুল্লিল ফারুক আজম খুতবাতে মিম্বরে দাঁড়ালেন আজকে জুব্বাটা একটু লম্বা জুব্বাটা একটু কি হয়ে গেছে লম্বা হয়ে গেছে সবার জুব্বা বাটি ফারুক আজমের জুব্বা এখন ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার কথা আছে খুতবা পড়ে শুনব কথা আছে ফারুক আজম বললেন আমি যেহেতু শাসক অবশ্যই প্রজার কথা শুনতে হবে উনি দৌড়ায় এসে কাপড় ধরে টানতে লাগলেন ওমর সবার সামনে হিসাব দেন কাপড় লম্বা হইল ওই টাকাটা কোথায় পাইছেন দেখেন ইসলাম কারে বলে ফারুক আজম অর্ধ জাহানের শাসক কাপড় ধরে টানছে মদিনার সাহাবী কাপড় যে লম্বা হয়েছে এই লম্বা অংশের টাকা কে দিয়েছে ফারুক আজমের চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে বলছে আজ এই সাহাবী যদি আমার কাপড় ধরে না টানত তাহলে মানুষ ইসলাম চিনত না তোমাকে ধন্যবাদ যে কাপড় টেনে প্রশ্ন করেছো বিদায় আগামী থেকে ইসলামিক যারা শাসক হবে তারা জাতির সামনে হিসাব দিতে বাধ্য থাকবে সুতরাং আমি ওমর তোমাদেরকে হিসাব দিয়ে যায় যদি এটা আমি এটা যদি কি হয়ে যায় এটা যদি দুর্নীতি হয়ে যায় আমি মাওলার সামনে সেকরা দেখাইতে পারবো না ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাপড় লম্বা হইল কেন তুমি একটু জাতিকে বলো তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন শুনেন সবার কাপড়ের সাইজ এক রকম বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে আপনাদের সবাইকে যেই সাইজের কাপড় আমার বাবাকেও সেই সাইজের কাপড় তো মদিনায় আমার বাবাও একজন আমিও একজন শুন দুইজন নাগরিক খাওয়াতে আমরা কাপড় পাইছি কয়টা দুইটা এখন দুইটা কাপড় একটা পড়লে অর্ধেক হয় এখন বাবারটাও অর্ধেক আমারটাও তো আমি আব্দুল্লাহ ইবনে ওমর বললাম বাবা দুইটা কাপড় মিলে একটা হবে অর্ধেক দিয়ে তো কাপড় হবে না সুতরাং আমার কাপড়টা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আমার বাবা বাইতুল মাল থেকে অতিরিক্ত কোনো কাপড় নেয় নাই আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাপড়টাই বাবাকে দিয়েছি কেমন নিরেট নির্বেচা সুন্দর হিসাব ছিল ইসলামের ছায়াতলে এগুলো যদি আমি বলতে যাই একটার পর একটা দিন শেষ হয়ে যাবে ইসলামের বিউটি সুন্দর হবে সৌন্দর্য শেষ করতে পারবো না সেই জন্য ফারুক আজম উনি এমন একটা জাত যাকে আমার নবী ইসলামের জন্য খুঁজে নিয়েছেন এবং এমন একটা জাত যার হাতে আমার মাওলা অর্ধ জাহানের ইসলামের ক্ষমতা দিয়ে দিয়েছেন রব্বে করিম আমাদেরকে ফারুক আজমের নকশে কদমে চলার তৌফিক দান করুক আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ